সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম, তার সম্পর্কে কিছু কথা এখন আমি না বাংলাদেশের চলচ্চিত্র তিনি একটি চলচ্চিত্র বলে আমরা মনে করি উন্মোচন করা হয়েছে আজকের এই স্মরণিকা মুজিব মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু যার নেতৃত্বে আমরা পেয়েছি এই বাংলাদেশকে, মাত্র 3.5 বছরের তার শাসন এবং 54 বছরের তার জীবন এবং জেল জুলুম হুলিয়া সব কিছু মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যার একক নেতৃত্ব রয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের দীর্ঘদেহী বাঙালি, সারা পৃথিবীর মানুষ যাকে এক নামে চিন্ত চিনে, তিনি হচ্ছেন ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানবিক চিকিৎসক আত্মমানবতার সেবায় যিনি কাজ করছেন, একটু ক্যামেরা অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। বিশেষ অবদানের জন্য ম জয়নাল আবেদিন কবি সাংবাদিক সমাজসেবক সম্মানটাকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করছে। সেই রকম একটি চলচ্চিত্র তিনি তৈরি করেছেন, একজন মহান পিতা। ফরিদা পারভীন মায়া, ফরিদা পারভীন মায়া সত্তাধিকারী মায়ের মাধ্যমে আশরাফ দাস আমাদের প্রধানমন্ত্রী এবং বিশেষ এবারে কৌতুক অভিনেতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে ট্রাভেলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাধ্যমে সম্প্রচার করে দেশের এবং বিদেশের মানুষকে প্রতিনিয়তই এডুকেট করছেন, সেই সম্মানিত রিপোর্টারদের সমন্বয়ে যে গঠিত যে সংগঠন তার সদস্যবৃন্দ এক সুন্দর একটি আয়োজন করেছেন, এই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছয়টি জানাই নমস্কার। আর আপনারা আমাকে যে সময় গেস্ট দিচ্ছেন আমাদের ছিলেন দশ করে অন্য কিন্তু আমার খুব দুঃখ লাগলো। আমি সন্ধ্যা পর্যন্ত ওই মহিলাকে মেরে দেখে মহিলাকে 15 বছর সন্ধ্যা কত ছোটের বাড়ি এসেছিল আচ্ছা আমার ছোটের বাড়ি হচ্ছে আসলে যে মনে মনে হচ্ছে এগুলি আমার মা মেয়ে আর পেশি কাছে সন্ধ্যা টেলিভিশন পেশার মধ্যে থেকে আমি খুব বৈরী সময় ঢুকেছিলাম টেলিভিশন 1980 সালে। মুক্তিযুদ্ধ এবং বাঙালির সংস্কৃতির পক্ষে কাজ করা কাছে খুব কঠিন। তখন প্রতিজ্ঞা করেছিলাম যে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী বাঙালির সংস্কৃতি বিরোধী কোনো কাজ যেন আমার হাত দিয়ে না হয়, সেটা হয়নি জোর দিয়ে বলতে পারি। এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাঙালি সংস্কৃতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প নিয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে তাতে যুক্ত থেকেছি।